Assalamualaikum viewers, welcome to my YouTube channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আবারো হাজির হলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আমি তোমাদের নিয়ে যাব আমার বাসার পাশের একটি চা বাগানে। আমাদের বাসা থেকে চা বাগানে যেতে প্রায় 10-15 মিনিট সময় লাগে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই চা বাগানে। আমি এবং আমার বাবা মা যাচ্ছি সেখানে। আমি আমার বাবার বাইকে করে যাচ্ছি এবং আমার মা যাচ্ছে গাড়িতে করে। তো ভিউয়ার্স, চলে এলাম চা বাগানে। আমি অনেকবারই চা বাগানে এসেছি কিন্তু তোমাদের সাথে কোনোদিনই শেয়ার করা হয়নি, তাই আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। চা বাগানে ঢোকার সময় দেখলাম চা পাতা তোলা হচ্ছিল। আমি এর আগে কখনো চা পাতা তোলা দেখিনি। সামনাসামনি দেখে আমার খুবই ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে ওনারা চা পাতাগুলো তুলে এই বস্তাগুলোতে ভরে এখানে রেখেছে। দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা অনেক সুন্দর, খুবই সুন্দর রৌদ্র উজ্জ্বল দিন আজকে। আমরা চা বাগানের মাঝ দিয়ে সরু রাস্তা ধরে বাগানের ভিতর দিকে যেতে লাগলাম। যাওয়ার পথে এই সুন্দর ছোট্ট বৃষ্টি পড়লো। বৃষ্টির নিচ দিয়ে পানি যাচ্ছিল, এই পানিগুলো চা বাগানের পাহাড় থেকে আসে। এই যে এখন আমি এখান থেকে কয়েকটা চা পাতা নিলাম। এগুলো আমি বাসায় নিয়ে শুকাবো, তারপর এগুলি দিয়ে চা বানাবো। এই তো এখন আমি এই চা পাতাগুলি নিলাম বাসায় নেওয়ার জন্য। এরকম কচি পাতাগুলি দিয়েই কিন্তু চা পাতা তৈরি হয়। শক্ত বা পুরাতন পাতা দিয়ে চা তৈরি হয় না, শুধুমাত্র কচি কচি পাতাগুলোকে চা তৈরির জন্য সংরক্ষণ করা হয়। তো এই তো এখন আমি আছি চা বাগানের ভিতরে, আর এই পাতাটা দিয়েই তৈরি হয় চা। তো দেখতেই পাচ্ছ চারিদিকে সবুজে ভরা পরিবেশ, আর এই পরিবেশটা আমার অনেক ভালো লাগে। চা বাগানে ঘোরাঘুরি তো আমাদের শেষ, এখন আমরা চা বাগান থেকে বের হয়ে যাচ্ছি। চা বাগানের পাশে একটি বাজার আছে যেখানে পাখির মাংস পাওয়া যায়, তো আমরা এখন সেখানেই যাচ্ছি। এখন আমি আমার বাবা মিলে চা বাগান থেকে বের হয়ে যাচ্ছি। এই তো এগুলি হলো বালি হাঁস। বালি হাঁসের মাংসই আমরা অর্ডার দিয়েছিলাম, সাথে অর্ডার দিয়েছিলাম পরোটা। তো আমাদের খাবার চলে এসেছে, বালি হাঁসের মাংস আর পরোটা। এখন আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করব। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। যদি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।